একটু অসহযোগিতা প্রকাশ করে আপনি বারবার কেন বিরক্ত করছেন, ঠিক আছে? তো এটা যেন না হয় আমাদের এজেন্টদেরকে সস্তা রাখবেন, কোন এজেন্টদেরকে তারা যদি সস্তা থাকে তাহলে ভোট অনেকখানি সুস্থ নির্বাচন অনেকাংশে সেখানেই সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। চেয়ারম্যান ইন্ডিয়ান বাবুগঞ্জ উপজেলা, আমার এখানে যেহেতু প্রিজাইডিং অফিসার আছে ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ব্যালট আমি শুনেছি যেটা সকালে দিবেন, কিন্তু আমার যে এজেন্ট যারা থাকবে ওনারা যেন ব্যালটটা যখন দেয় ব্যালটের সিরিয়াল নাম্বারটা যেন দিয়ে সকল এজেন্টদের স্বাক্ষর দিবেন, ব্যালটটা শেষ হলে ওখানে সহকারী প্রিজাইডিং এর যেন স্বাক্ষর থাকে, কারণ এই ব্যালটের ব্যাপারে অনেক রকম আসলে আমাদের যারা নির্বাচন করে আমরা যারা নির্বাচন করি তার থেকে আমাদের অনেক সমর্থক আছে যারা এত বেশি চালায় এই ব্যালটের ব্যাপারে একটা কথা শোনা যাচ্ছে, তো সেজন্য আমি চাচ্ছি যে ব্যালটটা যেন দেওয়ার পরে শেষ হয়ে গেল, সিরিয়াল নাম্বারটা শুরু হলো শেষ হলো একটা সহকারী প্রিজাইডিং যেন একটা স্বাক্ষর দেয় এবং সমস্ত এজেন্টের স্বাক্ষরটা যেন ওখানে থাকে, এবং যদি কোনটা অর্ধেক হয় সেটা অর্ধেক পর্যন্ত থাকবে যে এই পর্যন্ত সিরিয়াল শেষ হয়ে গেছে, এই গেল একটা বিষয়। আর একটা হচ্ছে যে যাওয়ার ভোটের যে প্রবণতা, আমি যখন ভাবো যে আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে পারবো না তখন আমাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে, শুধু একটা না অনেকগুলো, যেগুলো সাথে আপনাদের কাছে বললে আপনাদের কাছে মনে হয় অবিশ্বাস্য কিন্তু আসলে ওগুলো সত্য। যেমন হচ্ছে যে যার ভোট যখন দিতে যাবে একজন, আমার কাছে তো আমার যারা পুলিং এজেন্ট আছে ওদের কাছে তো ছবি নাই, ছবি তো আছে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে, তো আমার পুলিং এজেন্ট তখন পাঁচবার একটা জিনিস চ্যালেঞ্জ করবে, দুইবার ঠিক হলো তিনবার ঠিক হলো না, তো তখন পুলিং এজেন্ট সহকারী প্রিজাইডিং যদি একটু অসহযোগিতা প্রকাশ করে আপনি বারবার কেন বিরক্ত করছেন, ঠিক আছে? তো এটা যেন না হয়, আমার পুলিং এজেন্ট যতবারই চাইবে চ্যালেঞ্জ করতে ততবারই যেন সহকারী প্রিজাইডিং অফিসার সহযোগিতা করে, কারণ আমাদের কাছে কিন্তু কোনো ছবি নেই, ছবি সহ ভোটার তালিকাটা থাকে কিন্তু সহকারী প্রিজাইডিংয়ের কাছে, এই দুইটা বিষয়। আর বারবারই আসছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন এবং কেদারপুরের কথা, আমাদের সম্মাননীয় ডিএজি মহোদয় যখন র‍্যাবের সিইও ছিল তখন তিনি যে নির্বাচন উপহার দিয়েছিলেন জাহাঙ্গীরনগরে, আমরা আশা করি এই নির্বাচনেও সকলে মিলে সেরকম জাহাঙ্গীরনগর এবং কেদারপুরে সেরকমই একটা নির্বাচন উপহার দেবেন, যদি এটা দিতে পারে আমরা অবশ্যই নিশ্চিন্ত থাকবো এবং অবশ্যই কোনো আমাদের আর সেই ভাবনার জায়গাটা থাকবে না। এবং আমাদের এসপি মহোদয়কে অনুরোধ করবো যে আজকে থেকে আমরা হচ্ছে সবাই বলি যে আমরা আসলে গরিব প্রার্থী, কিন্তু ভোটের সময় আসলে সবাই গরিব প্রার্থী আর থাকে না, টাকা দেওয়ার যে বিষয়টা থাকে এটা যেন আজ থেকেই আমাদের যেন, যেহেতু তিনটা উপজেলার নির্বাচন আপনাদের প্রশাসনের কোনো ঘাটতি থাকার কথা নয়, আমরা যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা যেন একটু প্রশাসনের টহলটা বেশি দেখি, তারপর আমাদের কর্মীরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এলাকা পাহারা দেবো, যদি অন্য কোনো দলের নেতাকর্মীরা কোনো বাড়িতে ঢোকে আমাদের নেতাকর্মীরা আসবে, তখন কিন্তু যেটা বললাম অনেক প্রার্থী যে তখন একটা সংঘর্ষ সম্ভাবনা থাকে, তো এই সংঘর্ষটা এড়ানোর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বিশেষ দরকার, আর আমাদের বিজিবি এবং র‍্যাবের টহলটা যেন ওই দুই ইউনিয়নের সর্বোচ্চ বেশি থাকে, এটা আমার অনুরোধ থাকবে। আর যেহেতু আর আগে একটা নির্বাচনের অভিজ্ঞতা ডিএজি মহোদয় আছে সেই অভিজ্ঞতা কাজে লাগালে আমাদের হবে, সকলকে ধন্যবাদ। নির্বাচনের ব্যালট পেপার কিন্তু সেই শীতের ভোরে আমরা কিন্তু সকালে ভোরবেলায় কিন্তু আমরা দিয়েছিলাম, আগের দিন দেওয়া হয়নি, কিছু কেন্দ্র ব্যতীত যেগুলো দুর্গম সেগুলো ব্যতীত অন্যান্য ভোরে দেওয়া হয়েছিল, এবারও সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তো ব্যালট পেপার যখন কেন্দ্রে বলবে প্রিজাইডিং অফিসার যখন ব্যালট পেপারগুলো পাবে তখন ম্যাক্সিমাম সকাল 7টা বাজবে, তারপরে পরেই ভোট গ্রহণ শুরু হবে 8টার দিকে, আপনাদের পোলিং এজেন্ট আসবে। একটা ভোট কেন্দ্রে কত ভোটার বা কত ভোট সেটি কিন্তু প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের সামনেটা নিয়ে দেবে যে এইখানে এই এই গ্রামের নির্বাচন এই কেন্দ্রে, বা তিনি সুবিধাজনক বুথ স্থাপন করবেন সেই বুথে কোন কোন গ্রামের নির্বাচন সেটি কিন্তু উল্লেখ থাকবে, এবং টোটাল কত ভোট সেটিও কিন্তু উল্লেখ থাকবে, তত সংখ্যক ভোট তত সংখ্যক ব্যালট তার কাছে যাবে, একটি বেশিও যাবে না একটি কমও যাবে না, ঠিক সেই বিষয়টা আপনাদের এজেন্টরা প্রিজাইডিং অফিসার সাহেবের কাছ থেকে নিশ্চিত হবে, এখানে তো কোনো এন্ডিং কিছু নাই, 100-100 ব্যালট পেপার প্রত্যেক বুথে দেওয়া হবে, শেষ হয়ে পর আবার
প্রিজাইডিং অফিসার স্যার তাকে দেবেন। প্রশ্ন থেকে একটা একটা এক্সট্রা আমাদের বক্স থাকে, সেই বক্সটা কিন্তু আগে থেকে সিল গেলা করে দেওয়া হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যতে মানে যদি ভোট শেষে থেকে এটা প্রয়োজন হয় তাহলে খুলবে, অন্যথায় কিন্তু সেই সিলিন্ডারটা খোলার কোনো বিধান নাই। কাজে কারো যদি কোনো কুবুদ্ধি থাকে মাথার মধ্যে যে আমি একটু এটা মধ্যে ঢুকাবো, সেই ঢুকানোর স্কোপ কিন্তু নাই। সত্যি কথা, তো আপনারা আপনাদের এজেন্টদেরকে সোচ্চার রাখবেন, পোলিং এজেন্টদেরকে, তারা যদি সোচ্চার থাকে তাহলে ভোট অনেকখানি সুস্থ নির্বাচন অনেকাংশে সেখানেই সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না।